এই যে চার রাস্তার একটা মোড়, আস্তে স্লো স্লো একদম স্লো, এখানে কি করতে হবে, একটা হর্ন দিতে হবে, একটা হর্ন দিয়ে আস্তে, আমার এখানে চলে যাওয়া যাবে না, প্রথমে আমরা ডান দিকে তাকাবো, সেকেন্ডের মধ্যে আমাদের বাম দিকে তাকাইতে হবে, এই যে বাম দিকে কিছু আছে কি না এটা দেখে, এখন কিছু নাই, এখন টাইনে চলে যাও, এখন টাইনে চলে যেতে হবে, ঠিক আছে, আমরা দেখে তারপরে যাব, কনফার্ম হয়ে যেতে হবে, ফুট করে টাইনে গেলে তো হবে না। এই যে যেমন একটা উঁচু জায়গা আস্তে স্লো উঁচু জায়গা, এখানে আমরা জোরে যদি যাই তাহলে আমাদের নিচের যে মোবিল চেম্বার আছে, ইঞ্জিনের নিচে যে কি মোবিল চেম্বার থাকে না, ওইটা বারি খাবে, বারি খায় ফেটে গিয়ে যাবে, ফেটে গেলে মোবিলগুলো পড়ে যাবে, আস্তে ব্রেক স্লো একদম স্লো যাব, স্লো, হ্যাঁ যাও সোজা যাও, সোজা চলে যাও, কোনো তাড়াহুড়া নাই, হ্যাঁ কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্সে স্টারিং ধরার ইয়াটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা এইভাবেই হবে, আর কাটাকাটি করা যাবে না, এই যে স্পিড ব্রেকার আমাদের আস্তে করে উঠতে হবে, আস্তে করে নামতে হবে, স্লো করে আস্তে ব্রেক ধরো, হ্যাঁ ব্রেক ছাড়ো, ছেড়ে দাও, হ্যাঁ আস্তে, এই এখানে একটা ভুল করছো, মানে ব্রেকটা ছেড়ে দিয়ে যখন চাকাটা স্পিড ব্রেকার পার হয়ে আবার চাকাটা নেমে যাবে তখন আবার কি করতে হবে, হালকা, হ্যাঁ কি করতে হবে, আস্তে ব্রেকে, ওই যে স্পিড ব্রেকার আছে আবার আবার ব্রেক ধরতে হবে চাকা, এই যেমন এই স্পিড ব্রেকার, এই আমরা উঠলাম আস্তে একটু ছেড়ে, হ্যাঁ আস্তে এখানে আবার ব্রেক ধরো, এই যে চাকাটা সুন্দর করে নামছে, নামছে না সুন্দর, নামছে না, হ্যাঁ সুন্দর নামছে, কেন আমরা অনেক সময় গাড়ি দিয়ে যাই, অনেক সময় আমরা ড্রাইভার সাপড়ে আমরা বকাবকি করে এই কেমনে গাড়ি চালান নাকি করি না, কেন তারা স্পিড ব্রেকার সুন্দর করে পার হয় না, তুমি যদি গাড়ি চালাও তোমার যদি তুমি স্পিড ব্রেকার এভাবে দুমদাম মাইরা যাও তাহলে তোমার যে স্যার গাড়ি চালাবা সেও তো তোমার রাগারাগি করবে, এবং শুধু রাগারাগি বিষয়টা না, গাড়ির অনেক ক্ষতি হয়, চাকা উপর থেকে পড়লে চাকা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্রেক শু ভাঙা যায়, ব্রেক প্যাড ছুটে যায়, ব্রেকের লক প্যাডের যে লক আছে লক ছুটে যায়, একটার জন্য অনেক ক্ষতি হয়, এগুলো করা যাবে না, হ্যাঁ আস্তে, আচ্ছা যাই হোক যাওয়ার চান চালাও, একদম নতুন একটা ছেলে আছে, কয়দিন ধরে আসছো, তিন দিন, তিন দিনের মধ্যে আজকে মানে দুই দিন গাড়ি চালাইছো, আজকে তিন দিন, তিন দিনের দিন আবার ড্রাইভ করতেছো, আচ্ছা আমরা বামে যাব, আস্তে আস্তে ব্রেক ব্রেক আস্তে, এই যে এহিন্দা ঢুকেছে, এহিন্দি তো একটা গাড়ি চলে আসতে পারতো, আসতে পারে না, তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে না, যাও একটা হর্ন দিয়া আস্তে টান দিতে হবে, হ্যাঁ সুন্দর করে চলে যাও, আপনারা ঢাকার মধ্যে যারা ড্রাইভিং শেখেন অনেকেই আমাকে ফোন দেন যে ভাই আমার ড্রাইভিং শেখাটা তো কমপ্লিট হয় নাই, পার্কিং করতে পারি না, মাপ বুঝি না, কীভাবে পারবেন ভাই, ড্রাইভিং সব জায়গায় শেখা যায় না, এই যে ফাঁকা জায়গায় চালিয়ে আগে মাপ বুঝতে হয়, মাপ বোঝার পরে এরপরে হচ্ছে আপনাকে আস্তে আস্তে জ্যামের মধ্যে যেতে হবে, ব্যাক গিয়ারে চালাতে হবে, অনেকক্ষণ ব্যাকের মধ্যে চালাতে হবে, বা ফাঁকা জায়গা চালিয়ে চাকার মাপ বুঝতে হবে, তারপরে আস্তে আস্তে আপনারা মাপ বুঝবেন, নাহলে মাপ বুঝবেন না, যে কারণে আপনারা কখনো কমপ্লিট করতে পারবেন না, আস্তে ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো, এনে টান দাও কাইন্দা, এনে তো সাধারণভাবে তো বোঝা যায়, আস্তে 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 ব্রেকে, হ্যাঁ যাও যাও আস্তে যাও, হ্যাঁ এবার আমাদের এই যে বাম দিকে তাকাও, বাম দিকে তাকাও, বাম দিকে আস্তে আস্তে আস্তে, এত স্পিড না, অনেক বেশি স্পিডে হিসাব করছো, হ্যাঁ এত স্পিডে চালানো যাবে না, তা আপনারা যারা ঢাকার মধ্যে গাড়ি চালান অনেকেই বলে যে ভাই পার্কিং করতে পারি না, মাপ বুঝি না, ভাই ঢাকা শহরে আপনি পার্কিং মাপ কিভাবে করবেন বলেন, মাঝখানে প্রচুর জ্যাম থাকে, জ্যামের মধ্যে আপনি ব্রেক করো, আস্তে ব্রেক করো, জ্যামের মধ্যে আপনার মাপ পার্কিং এগুলো শেখা যায় না, এই জন্য একটা ফাঁকা জায়গায় আগে মাপ শিখতে হবে, পার্কিং শিখতে হবে, মাপ বুঝতে হবে, এরপরে জ্যামের মধ্যে গাড়ি চালাতে হবে, নাহলে কমপ্লিট করতে পারবেন না, ওকে, তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন, বা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একদম কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, বা এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তো ড্রাইভিং শিখলে অবশ্যই কল করবেন, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।